শুভ উদ্বোধন করলাম। উৎসবমুখর পরিবেশে এনএসটি স্পোর্টস কমপ্লেক্স ও জুসবারের শুভ উদ্বোধন গড়ই। 13 মে সোমবার সন্ধ্যায় নগরীর ব্যাপারী পাড়াস্থ এনএসটি স্পোর্টস কমপ্লেক্সের প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হইয়ে ফুটবল, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্যারাম, দাবা সহ বিভিন্ন খেলার ব্যবস্থা রইয়ে এই এনএসটি স্পোর্টস কমপ্লেক্সত। এনএসটি স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধনীর দিনে দুয়োপ্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। প্রথম ম্যাচে সাংবাতিক একাদশ 2-2 গোলে, সিজিকেস কাউন্সিলর একাদশের লগে ড্র হয়ে এবং দ্বিতীয় ম্যাচে এনএসটি হোল্ডিংস 3-0 গোলে এন স্পোর্টসেরে পরাজিত করছে। এনএসটি স্পোর্টস কমপ্লেক্স ও জুস বারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে ও সিজিকেএস কাউন্সিলর সরোয়ার আলম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস। মানুষ বাড়ি গেল, জায়গা কমে গেল, কোনো মাঠ নাই। এটা একটা সুন্দর মাঠের মাঝে এটা যে ঘাস নাই, বৃষ্টি লেভেলে ঘাস হতে পারে, কৃত্রিম ঘাস লাগে, একটা সুন্দর মাঠকে মাঠ করে দিয়ে আসলে ওর ধন্যবাদ পাওয়ার মতো উপযুক্ত। যুব সমাজ এখন ফেসবুক কেন্দ্রিক হয়ে গিয়ে গর্ভবতী জায়গায় এইবার জায়গায় ওকে ওই যে কী হয় যে ফার্মের মুখ দিয়ে গিয়ে এবার তখন বাইরে গিয়ে এখন যে এখন প্রফুল্ল চিত্তে উৎফুল্ল খেলাধুলা করিব, এর দ্বারা শারীরিক মানসিক প্রত্যেক কিছুর মাঝে তাদের বিকাশ ঘটিব। আমি চাইলাম যে এনে এই এলাকাত কোনো মানে ভালো মতন কোনো খেলার মাঠ নাই। আগে আসিল জামুরি বিল, আসিল জামুরি বিল তো গিয়ে গই, তা এখন জামুরি বিল জানতে গিয়ে গই এখন তো ইতার তো এলাকার এলাকার ফসল তো ফসল তো কেলিত নপারে, তা এখন কেলিত যেতে নপারে। তো এখন আমি মনে করলাম যে যদি ঐক্য খেলার মাঠ গরম যায় আমার মাঠও তো এনে ফুটবল, পাশাপাশি বাস্কেটবল, ব্যাডমিন্টন, টাইকুন্ডু, ক্যারাটি, আচারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক সৈয়দ মোহাম্মদ তাহমিদ। এত ভালোবাসা দিয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে যে ছোটবেলা থেকেই সে অত্যন্ত ক্রীড়াপ্রেমিক, তো আমরা আসলে তাকে অবশ্যই সাপোর্ট করি এবং সে যে এই টার্ফ এবং আজকের যে স্পোর্টস কমপ্লেক্সটি করেছে আমাদের শুভকামনা থাকবে। শেখ মোহাম্মদ জাহিদ হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রিয়াচক্রের স্টেডিয়াম প্রতিনিধি ও নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী ও 34 নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তুকির। সি প্লাস চট্টগ্রাম।